আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি সার্ভেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সার্ভেয়ার মোহাম্মদ রিমন খান। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আমি কিভাবে একটি মৌজা ম্যাপের ডিমার্কেশন করি। এখানে আপনারা যে ইয়াটা দেখতেছেন, একটা প্রজেক্ট দেখতেছেন, এরকম টোটাল প্রজেক্ট আমি কিভাবে ক্রিয়েট করি। তো এটা আমি আপনার আজকে একটা ক্যাড সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন। তো এই ভিডিওটি আমি আপনাদের অনেক তথ্য দিব এবং পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখার চেষ্টা করবেন। তো চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করি। তো এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে আমাদের যে মৌজা ম্যাপ আছে, মৌজা ম্যাপটিকে স্ক্যান করব। তো মৌজা ম্যাপ আমরা জানি দুইটা স্ক্যানার দিয়ে স্ক্যান করা যায়, একটা হচ্ছে আপনার A4 সাইজের স্ক্যানার আর একটা হচ্ছে প্লটার দিয়ে। তো আমরা যদি প্লটার দিয়ে স্ক্যান করি ওই ক্ষেত্রে সম্পূর্ণ মৌজা ম্যাপটি আমরা স্ক্যান করতে পারবো। তো আজকে আমরা প্লটার দিয়ে স্ক্যান করা দেখাবো। তো এক্ষেত্রে আপনি দুইটা অ্যাপস ব্যবহার করতে পারেন, একটা হচ্ছে আপনার গিম আর একটা হচ্ছে আপনার ফটোশপ। তো এই আজকে আমি আপনাদের গিমটা ব্যবহার করে দেখাবো যে গিম দিয়ে আপনি কিভাবে স্ক্যান করবেন। তো প্রথমে আমরা গিমটি ওপেন করে নিব। তো এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে আপনার ফাইলে ক্লিক করার পর, ক্রিয়েটে ক্লিক করার পর স্ক্যান বা ক্যামেরাতে ক্লিক করে আমরা এখন এখানে স্ক্যান করে নিব। এখানে আপনার সেটিং যেগুলো আছে আপনারা এরকম রাখার চেষ্টা করবেন, তো একটু একটু মডিফাই করতে পারেন। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনার রেজুলেশনটা, আমরা রেজুলেশনটা একটা বিষয় মাথায় রাখবেন, আপনি 300 দিলে ভালো হয়, তবে আপনি ইচ্ছা করলে 400, 500, 600 দিতে পারেন। তবে বেশি রেজুলেশন দিলে অনেক সময় স্ক্যানিং হইতে বা স্ক্যান হইতে আর সময় বেশি নেয়, ঠিক আছে। তো আমরা আজকে 600 রেজুলেশন দিয়ে স্ক্যানটা করব। তো আমাদের ইয়েটি স্ক্যান হচ্ছে মৌজা ম্যাপটি। আজকে আমরা যে মৌজা ম্যাপটি নিয়ে কাজ করব এটা হচ্ছে আমার নিজের এলাকার মৌজা বা আমার নিজের বাসাবাড়ি যেখানে, হ্যাঁ, সেই মৌজার সেই দাগগুলো নিয়ে আমি আজকে কাজ করব। তো আমাদের একটু সময় নেবে স্ক্যানিং হইতে, আমাদের একটু সময় নেবে, যেহেতু আমরা এখানে 600 রেজুলেশন দিছি। তো 300 রেজুলেশন দিলে সুবিধা হয় কি, আপনার স্ক্যানিংটা দ্রুত হয়। হ্যাঁ, দেখুন আমাদের এখানে স্ক্যানিংটি কমপ্লিট হয়েছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন, তো দেখুন এখানে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে একটা RS ম্যাপ, যেটা জেলা হচ্ছে ঢাকা, থানা হচ্ছে সাভার, মৌজা হচ্ছে জামুরমুচিপাড়া। তো আমরা প্রথমে কি করব এটার ফাইলটা সেভ করে নিব, ঠিক আছে। এটার একটা ফাইল নেম দিয়ে দিলাম যে jamur.jpg, ঠিক আছে। আপনার যে কোনো একটা নাম দিয়ে এটা সেভ করে রাখবেন, তাহলে আপনার এই ফাইলটা আপনার খুঁজে পেতে সুবিধা হবে। তো আমাদের স্ক্যানিং করা শেষ এবং আপনার ফাইলের নাম সেভ করা কমপ্লিট। তো আমাদের দেখুন আমাদের যেই আমরা যেই ফাইলটা স্ক্যান করছি বা যেই ম্যাপটা স্ক্যান করছি এটা কিন্তু আমাদের ফাইলের মধ্যে আমরা এটা সেভ করে ফেলছি। তো এখন আমাদের দেখুন আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, তো এই ম্যাক্সিমাম প্রজেক্টগুলো আমাদের করা, তো বিভিন্ন সময় এই প্রজেক্টগুলো করা হয়েছে। তো এখান থেকে এখানে আমাদের প্রজেক্টগুলো সেভ করা থাকে। তো যেই প্রজেক্টে কাজ করি ওই প্রজেক্টগুলো মিনিমাম আপনার 1 মাস বা 2 মাস পর্যন্ত আমরা এটা সেভ রাখি। অনেক সময় দেখা যায় এই প্রজেক্টগুলোতে একটু মডিফাই করা লাগে, তো মডিফাই করার জন্য আমাদের মূল যে প্রজেক্ট ফাইল আছে প্রজেক্ট ফাইলটা আপনার সেভ করে রাখা প্রয়োজন হয়। তো এখানে দেখুন অনেকগুলো আপনার প্রজেক্ট ফাইল আছে, তো মোটামুটি 1 মাসের মতো আপনার বা 2 মাসের মতো এগুলো আমরা সেভ করে রাখি। তো এখন আমরা কি করব, ফাইল এক যে কোনো একটা পুরনো একটা ফাইল আপনার কপি করে আমরা যে এই আমাদের যে কাঙ্ক্ষিত যে ইয়াটা আছে ওইটা আমরা ওপেন করে নিব, যে কোনো একটা ফাইল এখান থেকে কপি করে নিব। তো কপি করে আমাদের যেই অ্যাপস আছে বা সফটওয়্যার আছে আমরা যে কোনো ক্যাড নিয়ে কাজ করতে পারি। তবে আমরা আজকে যেই ক্যাডটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ব্রিক্স ক্যাড। যদি অটোক্যাডের অনেকগুলো টিউটোরিয়াল আছে, তবে আমার কাছে ব্রিক্স ক্যাডটা বেশি স্মুথ এবং আমার কাছে ভালো লাগে বেশি, তো এটা দিয়ে বেশিরভাগ আমি কাজ করি ব্রিক্স ক্যাড দিয়েই। তো এখন আমরা কি করব আপনার মৌজা ম্যাপটি ইনসার্ট করব, ঠিক আছে। আমরা যে মৌজা ম্যাপটা স্ক্যান করলাম ওই ম্যাপটাকে এখন আমরা আমাদের যে ব্রিক্স ক্যাড আছে ব্রিক্স ক্যাডে আমরা ইনসার্ট করব। তো আমাদের ফাইলটি বা মৌজা ম্যাপটি স্ক্যান মৌজা ম্যাপটি যে ফাইলে আছে ওই ফাইলটি আমরা সিলেক্ট করে, হ্যাঁ, ওই ফাইলটা সিলেক্ট করব আমরা। তো আমাদের ফাইলটি আমরা দেখতেছি কোথায় আছে, তো সিলেক্ট করার পর তো এখানে আমরা সিটিংসে কোনো রকম পরিবর্তন করব না, কারণ আমাদের যেহেতু এটা পুরাতন প্রজেক্ট, পুরাতন প্রজেক্টে সব সিটিং করা আছে, তো ওই সিটিংটা এখানে আপনার অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। আমাদের নতুন করে কোনো কিছু এখানে করতে হবে না, জাস্ট আমাদের পুরাতন যে সিটিংসটা আছে ওইটা এখানে আপনার অটোমেটিক এটা জেনারেট হয়ে যাবে, যেহেতু আমাদের আমরা নতুন করে কোনো ফাইল ক্রিয়েট করি না পিছনের একটা ফাইলকে। তো আমরা যেই কাজটা শুধু করব আপনার এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যখন 16 ইঞ্চি নকশা মাপবেন তখন আপনার 1 ইঞ্চিতে দিতে হবে 3960 ইঞ্চি, আর আপনি যদি BRS ম্যাপ মাপেন তখন 1 ইঞ্চিতে 792 ইঞ্চি, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, এটা দিয়ে আপনার ইনসার্ট করলে আর বাকি কোনো জায়গাতে আপনার মডিফাই করার দরকার নেই, ঠিক আছে। তো আমাদের দেখুন
এখানে আমরা কি করলাম, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের যেই কাঙ্ক্ষিত মৌজ ম্যাপ আছে, মৌজ ম্যাপটিকে আপনার ইনসার্ট করলাম। তো এখন আমরা যেই কাজ করব, এখানে দেখুন আমাদের যে যে কাঙ্ক্ষিত যে দাগগুলো আছে, দাগগুলোকে প্রথমে খুঁজে বের করব। বের করার পর আমরা পলিলাইন টানবো। তো পলিলাইন টানার জন্য আপনার যে কমান্ড আছে, কমান্ডটি হচ্ছে পিএল ইন্টার। তো আপনারা পিএল ইন্টার চাপলে আপনি পলিলাইন টানতে পারবেন। তো পলিলাইনগুলো আমরা প্রত্যেকটা প্লট, যে প্লটগুলো আমাদের মেজার করা লাগবে বা মাপা লাগবে অথবা ডিমার্কেশন করা লাগবে, সবগুলা প্লট আমরা কি করব, এখানে পলিলাইনের মাধ্যমে আপনার প্লটগুলো এঁকে নিব বা টেনে নিব। এটা অনেকটা ট্রেসিংয়ের মতো। আমরা অনেকে ট্রেসিং পেপারের সাথে পরিচিত। তো ট্রেসিং পেপার মেকানিক্যাল পেন্সিল বা লিড পেন্সিল দিয়ে আমরা কি করি, অনেক সময় দেখা যায় আপনার ট্রেসিং করা লাগে, ট্রেস করা লাগে, যে বর্তমান ম্যাপের সাথে সাবেকের ম্যাপের তুলনা করতে গেলে অথবা সিএসএর সাথে এসএ আর এসবিএসএ তুলনা করতে গেলে, তখন আমাদের কি করা লাগে, একটা ম্যাপের উপরে একটা পাতলা কাগজ বা ট্রেসিং পেপার বসিয়ে পেন্সিল দিয়ে ওইটা আঁকা লাগে, ঠিক আছে? তো এখানে সেম এরকম বিষয়গুলো আমাদের এইরকম ট্রেস করতে হবে বা প্লটের দাগগুলো আঁকতে হবে। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, পলিলাইন টানার সময় যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হচ্ছে আপনার যে দাগটা আছে, দাগটার মিডেল কল্পনা করা, ঠিক আছে? কারণ মিডেলটা কেন কল্পনা করবেন, মিডেলটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনি চাইলেই আপনি যে কোনো একটা শেষ বা বাহু আপনি কল্পনা করতে পারেন না, বা যে কোনো একটা আইলের বা দাগের শেষ বাহু কল্পনা করাটা ঠিক না। আপনাকে যে কাজটা করতে হবে, সবসময় নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নিরপেক্ষতা বজায় রাখতে গেলে আপনার যে কাজটা করতে হবে, মিডেল টু মিডেল, ঠিক আছে? আপনাকে এখানে যে হিসাবটা করতে হবে যে কোনো একটা আইল বা দাগ যখন আপনি টানবেন বা প্লট যখন আপনি আপনার ডিমার্কেশন বা কালি করবেন, তখন আপনাকে দাগের মিডেলটা কল্পনা করতে হবে। তো চলুন আমরা সবগুলো দাগ আপনার পলিলাইনের মাধ্যমে টেনে কমপ্লিট করব। তো এখানে যতগুলো দাগ আমাদের দরকার, আমার যেই দাগগুলো দরকার, এখানে দেখুন 598 দরকার, আমার 628 দরকার। তা আমাদের এখানে দেখুন আমার যে দাগগুলো দরকার এখানে, হ্যাঁ আর এস এর, এটা কিন্তু একটা আর এস ম্যাপ, এখানে আর এস এর দাগগুলো দরকার 598, 628, 660, 690, 661। তবে আপনাদেরকে বলে রাখা ভালো, আমার দুইটা প্লট আছে এখানে, একটা হচ্ছে আপনার 690 দাগে পড়ছে, এখানে আপনার পশ্চিম পাশে আমার 200 আছে 690 দাগ থেকে, এবং 689 দাগ থেকে আমার 200 2 আর 4 মোট 600 জমি আছে। তো আসলে আমি যেখানে বসবাস করি বর্তমানে, আমি যেখানে বসে ভিডিওটা করতেছি, এটা হচ্ছে 690 নাম্বার দাগের আর এসে, ঠিক আছে? 690 নাম্বার দাগে বিআরএসে যাইয়া আপনার তিনটা দাগ আপনার মিলিতভাবে একটা দাগ হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমরা বিআরএসটাও দেখব। তো এখন দেখুন আমাদের মোটামুটি সবগুলা দাগ আমরা কি করব, কমপ্লিট করব, মানে পলিলাইনের মাধ্যমে সবগুলা দাগ এঁকে নিব। এঁকে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, পরবর্তী ধাপ হচ্ছে প্লটের দাগ নাম্বারগুলো আমাদের দিতে হবে, ঠিক আছে? যে 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 দাগগুলো আমরা পলিলাইনের মাধ্যমে আপনার আর্ট করেছি বা ট্রেসিং করেছি বা ট্রেস করেছি, ওই দাগগুলো আমাদের কি করতে হবে, আপনার দাগ নাম্বারগুলো বসাইতে হবে। তো আপনারা টেক্সট কমান্ডের সহযোগিতা নিয়ে, টেক্সট কমান্ড দিয়ে আপনারা কি করবেন, প্রতিটা প্লটে আপনার আলাদা আলাদা করে দাগ নাম্বারগুলো বসিয়ে নেবেন। তো আমি কিন্তু প্রজেক্টের সিটিংসগুলো সেভ করে নিয়েছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আপনারাও এই প্রজেক্টের সিটিংগুলো কি করবেন, সেম একইভাবে লেয়ার ভিত্তিক কাজ করতে পারেন। লেয়ার ভিত্তিক কাজ করলে আপনি অনেক দ্রুত কাজটা করতে পারবেন। যদি প্রতি আপনি লেয়ার ভিত্তিক কাজ না করেন, ওই ক্ষেত্রে এক একটা প্রজেক্ট করতে আপনার অনেক সময় লাগবে এবং বারবার একই জিনিসগুলো বারবার করা লাগবে। তো এই জন্য আমি যেটা করি, প্রফেশনালি কাজ করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, লেয়ার ভিত্তিক আপনাকে কাজগুলো করতে হবে। তো লেয়ার ভিত্তিক যদি আপনি কাজ করেন, হ্যাঁ আপনি অনেক সময় আপনার সেভ করে বা সময় কম দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। তো দেখুন আমরা কি করব, সবগুলো দাগের মধ্যে নাম্বারগুলো বসিয়ে নিব। তো আমাদের যে ইমেজ আছে, ইমেজটাকে আমরা কি করব, আপনার লেয়ার থেকে আনভিজিবল আপনার ক্লিক করে আপনার লেয়ারটাকে, মানে ইমেজটাকে আপনার আনভিজিবল করে দিব, ঠিক আছে? এখন শুধু আমাদের, আমরা যে প্রজেক্টটা করছি, এই প্রজেক্টের ইয়াগুলোই থাকবে এখানে। তো এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা ডাইমেনশন টানবো। তো ডাইমেনশন টানার জন্য আপনারা যদি কমান্ড লাইন ব্যবহার করেন, ওই ক্ষেত্রে কমান্ড ব্যবহার করতে পারেন ডিএএল ইন্টার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি ডাইমেনশনটি পাবেন বা ডাইমেনশন কমান্ড পাবেন। তো প্রত্যেকটা প্লটে আমরা কি করব, আপনার ডাইমেনশনগুলো টেনে নিব, ঠিক আছে? তো ডাইমেনশন আপনার অনেক ইজি ডাইমেনশন টানা। তো সবগুলো প্লট আমরা কি করব, আস্তে আস্তে আমরা প্লটগুলো বা ডাইমেনশনগুলো টেনে নিব। তবে এখানে একটা সাবধানতার বিষয় আছে, এটা হচ্ছে কি, আপনার অনেক সময় দেখা যায় অনেক প্লট বাঁকা থাকে। তো বাঁকা প্লটগুলো আপনার কিছু কিছু ক্ষেত্রে সরাসরি আপনার ডাইমেনশন টানা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার কী করা লাগে, আপনার দুই তিন ভাগে বিভক্ত করে তারপর ডাইমেনশনগুলো আপনার টানা লাগে।
তা আপনি প্রথমে দেখবেন যে আপনার আইলটা যদি সুজা থাকে তা আপনি সরাসরি আপনার টাইনে দিলেন, যদি আপনার আইলটা বাঁকানো থাকে ওই ক্ষেত্রে যতবার নিলে মনে হবে যে এটা ঠিক আছে, আপনি নিজে নিজে এটা ধারণা করবেন যে আমার এটা কতবারে আমার ডাইমেনশনটা নিতে হবে। তো দেখুন, তো এইটা যদি আমি সোজাসুজি নিই এটা একরকম ডাইমেনশন আসবে, তো আমি চাইলে ধরেন এই বাঁকা প্লটগুলোকে আমি দুই ভাগে বা তিন ভাগে বিভক্ত করে ডাইমেনশনটা নিতে পারি। তো এটা যেহেতু বাঁকা প্লট, তো এটা আমি দুইবারে নিলাম ডাইমেনশনটা। তো এইভাবে আপনার সবগুলো প্লট আমি কি করব, আপনার সব সাইডে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব পাশে আপনার ডাইমেনশনগুলো টেনে নিব। তো এই ধাপে আমরা যে কাজটা করব এটা হচ্ছে আমরা যে কোনো একটা পেজ সিলেক্ট করব, ঠিক আছে, বা যে কোনো একটা আমরা ড্রয়িং শিট ইয়ে করব। এখানে আমি যে কাজটা করব, আমার এখানে যেহেতু খুব বেশি প্লট না, তো আমি নর্মালি যেটা করি A0, A1, A2, A3, A4 এই চারটা সাইজে বা এই চারটা ফরম্যাটে কাগজের মধ্যে আমার যে ইয়েগুলো আছে, প্রজেক্টগুলো আছে, এগুলো আপনার আউটপুট বা প্রিন্ট প্রিন্ট করার জন্য এই পেজগুলো আপনার সিলেক্ট করি। তো এখানে আমি যে কাজটা করব, A3 পেজ আপনার সিলেক্ট করব, মানে A3 পেজ আমার আগে থেকে ইয়ে করা আছে। এখানে আমি A3 পেজের যে সেট আপটা আছে এখানে বসাই দিলাম। তো বসাই দেওয়ার পর আমি প্রথমে যে কাজটা করব, উপরের দিকে আপনার মৌজা, তো উপরের দিকে আমি যে কাজটা করব এখানে মৌজার নাম বা তফসিল, ঠিক আছে, তফসিল, তফসিল বলতে হচ্ছে জেলা, থানা, মৌজা, জেল নাম্বার, দা শিট নাম্বার, এই বিষয়গুলো উপরের দিকে আমরা দিয়ে দিব। তো এখানে আমি আপনার একটা গান্টার স্কেল, দেখুন আপনার কাস্টম একটা গান্টার স্কেলও আমি এঁকে নিছি। তো এটা আমি প্রত্যেকটা যে আমার স্কেচ ড্রয়িং আছে সবগুলোর মধ্যে আমি এটা ব্যবহার করি, ঠিক আছে। তো আপনার এই যে ইয়াটা আছে যে এটা আমি নিজে নিজে আপনার এটা ইয়ে করে নিছি। তো এখন পরের ধাপে আমাদের কাজ হচ্ছে, তো এই ধাপে আমাদের কাজ হচ্ছে আমরা যে প্লটগুলা আপনার ডাইমেনশন টানলাম ওই প্লটগুলোকে শতকে শতক বসানো, যে কোন প্লটে কত শতক জমি আছে বা কতটুকু পাইছি এগুলো বসানো। তো এখন শতক বসানোর বেশ কয়েকটা পদ্ধতি আছে, ঠিক আছে। আপনি যে শতকটা নেবেন এটা হচ্ছে একটা হচ্ছে আপনার অ্যানালগ পদ্ধতি, হ্যাঁ, যেটা হচ্ছে আপনি ক্যালকুলেশন করে বের করবেন, আরেকটা হচ্ছে আপনার ডিজিটাল পদ্ধতি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব কম্পিউটারে ডিফল্টভাবে, হ্যাঁ, যেভাবে আপনার এরিয়াটা বের হয় ওইভাবে করলে এটা 100% অ্যাকুরেট করতে পারবেন, কিন্তু আপনি যদি ম্যানুয়ালি করেন, হ্যাঁ, ওই ক্ষেত্রে কিন্তু আপনার এটা 100% রেজাল্টটা আপনার আসবে না, ম্যানুয়ালি সবসময় আপনাকে বেশি দেখাবে। কারণ আপনি যখন আমরা জানি একটা পারফেক্ট আয়তের সূত্র যদি আমরা করি যে আপনার কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, কিন্তু আসলে বাস্তবে কিন্তু পারফেক্ট আয়ত কোনো কিছু নেই, ম্যাক্সিমামগুলো হচ্ছে হয় আপনার রম্বস অথবা আপনার বিভিন্ন আকৃতির থাকে, তো এগুলোকে আপনার অ্যাকুরেটভাবে করার জন্য হেরনসের ফর্মুলা ব্যবহার করা লাগে। তবে এখানে কম্পিউটার আপনার অটোমেটিক আপনার হেরনসের সূত্রে আপনাকে হিসাবটা করে দিবে, আপনার তেমন কিছু করা লাগবে না। হ্যাঁ, প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা শতাংশগুলো সবগুলো প্লটে লিখব। তো আমাদের মোটামুটি সবগুলো প্লটে আমরা কী কী করছি, শতাংশগুলো বসাই দিছি, ঠিক আছে। তো আপনার এখানে ক্যাট সফটওয়্যার যে ফর্মুলাটা ব্যবহার করে একটা দাগের বা প্লটের এরিয়া বের করার জন্য, এটা অনেকটা আপনার এক্স এবং ওয়াই অক্ষের কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। আর এমনিতে অনেক এটা অনেকটা হেরনসের সূত্রের মতোই, হেরনসে আপনি করলে যে রেজাল্ট আসবে এক্স এবং ওয়াইয়ের যে কোঅর্ডিনেট সিস্টেম আছে ওই সিস্টেমে করলে সেম একই রেজাল্ট আসবে। তো দেখুন আমাদের এখানে আমাদের ইয়েগুলো বসাইলাম, সবগুলো প্লটে শতকটা বসাই নিলাম প্রথমে, ঠিক আছে। পরে আমরা জাস্ট এডিট করে প্রতিটা প্লটে আলাদা আলাদা করে কত শতক জমি হয়েছে এটা বসিয়ে দিব। তো এখন আমরা যেভাবে শতকটা বসাবো বা শতকটা বের করব, তো এরিয়াটাকে প্রথমে সিলেক্ট করবেন, আপনার যেই প্লট বা দাগটা আছে, হ্যাঁ, আপনি যে পলিলাইনের মাধ্যমে এটা ইয়ে করছেন, এঁকেছেন বা ট্রেসিং করছেন, ওইটাকে আমরা, হ্যাঁ, সিলেক্ট করার পর কপি করব। কপি করার পর আমাদের একটা অ্যাপস আছে বা প্রোগ্রাম আছে, হ্যাঁ, যেটা আপনার উইন্ডোজের মধ্যে আমরা নিজেরা ডেভেলপ করে নিছি, ওইখানে নিয়ে বসাইলে আমাদের অটোমেটিক আউটপুটটা আমাদের শতকে দিয়ে দেয়, ঠিক আছে। তো আমরা এখানে শতকটা বসিয়ে দিব, মানে প্রত্যেকটা প্লটে সেম একইভাবে আমরা কি করব, এরিয়াটাকে সিলেক্ট করব, করার পর, হুম, এটাকে কপি করব। কপি করে নিয়ে আমাদের আমাদের সিএমআই বেস যে সফটওয়্যার আছে সফটওয়্যারটার মধ্যে নিয়ে বসিয়ে দিলে আমাদের অটো সফটওয়্যারটা আমাদের অটোমেটিক শতকে এটা কনভার্ট করে দিবে, ঠিক আছে। আমরা জানি কি এরিয়াটার যে রেজাল্ট আসে এটা আসে বর্গফুটে, ঠিক আছে, বা স্কোয়ার ফুটে। তো স্কোয়ার ফুট থেকে আপনার শতকে যাইতে গেলে আমাদের যে কাজটা করা লাগে এটা হচ্ছে আমাদের 435.6 দিয়ে আপনার ভাগ করা লাগে। তো এখানে আমার এটা কষ্ট করে এখানে আপনার ভাগ করা লাগবে না, কেন লাগবে না, কারণ আমি ওইভাবে আমার যেই এখানে যে সিএমআই বেস সফটওয়্যারটা আছে এটার মধ্যে ওইভাবে আমি প্রোগ্রাম করে রাখছি। তো এখন আমি জাস্ট এখানে বসাইলে ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করলেই আপনার আমার শতকটা। তো এখন আমরা কী করবো, আমাদের যে ম্যাপ আছে আমরা জানি ম্যাপটা হচ্ছে আরএস ম্যাপের অংশ, তো আমরা আরএস ম্যাপের অংশটাকে সিলেক্ট করে দিলাম,
হ্যাঁ, যে আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের যেই ম্যাপটা বা দাগগুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণটা আরএস ম্যাপের অংশ। তো সর্বশেষ আমরা যে কাজটা করব, এটা আমাদের যে প্রজেক্টটা আছে প্রজেক্টটাকে আপনার প্লট করে নিব, ঠিক আছে? পিডি আমি এখন আপনাদেরকে একটা পিডিএফ করে দেখাইতেছি যে আমাদের যে প্রজেক্টটা আমরা করছি বা ক্রিয়েট করছি। তো চলুন আমরা একটু দেখি। দেখুন উপরের দিকে দেখুন যে আপনার এটার জেলা হচ্ছে ঢাকা, থানা হচ্ছে সাভার, মৌজা হচ্ছে 219 নং জামুর মুচিপাড়া, সিট হচ্ছে 1, স্কেল হচ্ছে 80 ইঞ্চিতে 1 মাইল, ঠিক আছে? মানে আমাদের যে 16 ইঞ্চি নকশাটা ছিল এটা আমরা 80 ইঞ্চিতে কনভার্ট করছি। এখানে 16 ইঞ্চিকে 80 ইঞ্চি কনভার্ট করা খুবই ইজি, ঠিক আছে? আপনাকে জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে, 1 ইঞ্চিতে হচ্ছে 3960 ইঞ্চি যখন আপনি 16 ইঞ্চি নকশা নিয়ে কাজ করবেন, আর আর যখন আপনি 80 ইঞ্চি কাজ করবেন তখন 1 ইঞ্চি সমান হচ্ছে 792 ইঞ্চি, ঠিক আছে? এই জাস্ট এই দুইটা বিষয় মাথায় রাখলেই আপনি 16কে 80, 80কে 16 কনভার্ট করতে পারবেন। তো দেখুন আমাদের যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটা আমরা দেখতেছি যে কিরকম হইলো। তো এখানে দেখুন 627 নম্বর যে দাগ আছে এখানে আপনার 14.98%, 690 নম্বর দাগ হচ্ছে 42.35%, তারপরে হচ্ছে আপনার 628 নম্বর দাগের কত শতক আছে, 660-এ কতটুকু আছে, তারপরে হচ্ছে আপনার এটা এখানে কতটুকু আছে 598-তে। তো সব কিছু আমাদের অটোমেটিক বের হয়ে গেছে। আর আমরা যে এটা কালি করছি এই ম্যাপটা বা ডিমার্কেশন করছি কি আরএস ম্যাপের অংশ, এই যে আমরা আরএস ম্যাপের একটা চিহ্নিত ইয়ে দিয়ে দিলাম। তো এখন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ, এখন আমাদের যে কাজ হচ্ছে এটাকে প্রিন্ট করা। তো আপনি এটা যেহেতু A3 পেজের সেট আপে করা, এটা যদি আমরা প্রিন্ট করি একটা A3 পেজের মধ্যে সেম এরকম আসবে আমাদের প্রজেক্টটা। তা আপনি এখান থেকে কন্ট্রোল পি সিলেক্ট করে আপনি জাস্ট আপনি যে কোনো A3 প্রিন্টার অথবা আপনার যে প্রিন্টার আছে প্রিন্টারে আপনি কি করতে পারবেন, এটা খুব সহজে আপনি প্রিন্ট করে প্রজেক্টটা আপনার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারবেন বা দিতে পারবেন। তো মোটামুটি আমি চেষ্টা করছি শর্ট একটা সময়ের মধ্যে আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে ধারণা দিতে যে ডিজিটাল ডিমার্কেশন বা ডিজিটাল একটা মৌজা ম্যাপকে আপনার ডিজিটাল ডিমার্কেশন করার বেসিক যে বিষয়গুলো আছে। তবে আমি চেষ্টা করব সময় নিয়ে এই বিষয়গুলো করার, কারণ সময় নিয়ে করতে গেলে আজকে আপনাদের অনেক ফার্স্ট ভিডিওটা দেখাইলাম, আমি পরবর্তীতে চেষ্টা করব একটু সময় নিয়ে করার। হ্যাঁ, সময় নিয়ে করতে গেলে যে সমস্যাটা হচ্ছে ওই আর যে পরিমাণে আপনার বর্তমানে কাজে ব্যস্ত আছি, তো সময় ম্যানেজ করাটা অনেক টাফ একটা বিষয় বা টাফ একটা জব। তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু কিছু বিষয় আপনার কম্পিউটারের মাধ্যমে বা আপনার যে বিভিন্ন ক্যাড সফটওয়্যার আছে যেগুলোতে আপনাদের অনেক ইন্টারেস্ট আছে যে স্যার এই বিষয়গুলো কীভাবে করেন, এই বিষয়গুলো আমাদের শেখা দরকার। তো ঠিক আছে, আমি আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদেরকে ওইভাবে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। তো অবশ্যই আপনারা এক যে একটা কাজ সবসময় বেশি বেশি করে করবেন, এটা হচ্ছে ভিডিওর শেষে আপনারা কমেন্ট করবেন আপনাদের কার কীরকম লাগলো, যদি কোনো সাজেশন থাকে সাজেশন দিবেন, আমি ওইটা নিব। তো আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী আমরা সেম একই মৌজার বিএস ম্যাপ আমরা ডিমার্কেশন করে আপনাদেরকে আবার দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।